আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে আগরতলা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে সভা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তি। মূলত ভোটার তালিকার রিভিশন নিয়ে এই সভা করা হয়। আগামী 9ই নভেম্বর থেকে এই ভোটার তালিকার রিভিশন কর্মসূচি শুরু হবে, তাই এর আগের দিনই এই সভার আয়োজন করা হয় বলে জানান রাজ্যের নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তি। এদিন সিভিল সেক্রেটারিয়েটের 3 নং কনফারেন্স হলে হয় এই সভা। উপস্থিত ছিল সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ত্রিপুরা রাজ্যের যে ন্যাশনাল এবং যে রেকগনাইজড পলিটিক্যাল পার্টি, সবাই পার্টি সঙ্গে আজ আমরা অল পার্টি মিটিং করেছি। আমাদের পক্ষে থেকে আপনি দেখেছেন প্রথমবার আমরা পলিটিক্যাল পার্টিকে প্রেজেন্টেশন দিয়েছি। প্রেজেন্টেশন মধ্যে সব তথ্যগুলো ছিল, ওদের যে কথা আমরা আজকে শুনেছি, অনেক পয়েন্টস আমরা নোট করেছি। আমাদের যে ইলেকশন মেশিনারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব রিজিনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এইআরও, বিএলও পর্যন্ত আমরা এসব আলোচনা নিয়ে যে পয়েন্টস যে ওনারা তুলে ধরেছেন, আমরা সেটা নিয়ে আগামী দিনে যে ভোটার তালিকা 100% ফটো ইপিক, 100% প্রায় 100% নট এক্স্যাক্টলি 100% আধার লিঙ্ক এবং ক্লিন পিওর করার জন্য আমরা চেষ্টা করব। আর এই যে প্রসেসটা সবই ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ম্যানের মধ্যে করার জন্য আমরা সবাইকে আজকে আশ্বস্ত করেছি। আমি আপনাকে সবাই মাধ্যমে ত্রিপুরা রাজ্যের যে ভোটার্স কে আমি অনুরোধ করব, যদি আপনাদের নাম এই ভোটার তালিকাতে নাই, তাহলে আপনি আগামীকাল থেকে আপনি অনলাইন অফলাইন নিবেদন করতে পারেন। এমনকি যাদের বয়স 18 বছর হবে 1 জানুয়ারি 2023-এ, আমরা ওদেরকে ভোটার তালিকাতে নথিভুক্ত করব। আর যাদের বয়স 18 হয়নি কিন্তু 17 কমপ্লিট হয়েছে, ওনারাও আগামী অ্যাডভান্স অ্যাপ্লিকেশন করতে পারে। যে কোয়ার্টার মধ্যে উনি 18 বছর পুরে হবে, সেই কোয়ার্টার মধ্যে ওদের নাম ভোটার তালিকাতে অটোমেটিকলি চলে আসবে। আমরা ওখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবো, সফটওয়্যার মাধ্যমে অটোমেটিক উনি ভোটার লিস্টে 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর আর 1 জানুয়ারিতে ওদের নাম অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে একটা নূতন অ্যাডভান্সড অপরচুনিটি গিভেন বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর যে প্রত্যেক কলেজ মধ্যে আমরা এই যে ফর্ম 6 ভরার জন্য যে লিঙ্ক আমরা ওনাকে দিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।